টানা গরমে হাঁসফাঁস অবস্থা শহরের, না আছে বৃষ্টি, না আছে একটু ঠান্ডা হাওয়া। আপাতত এইটুকুই চাইছে শহরবাসী, কিন্তু কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে না, উল্টে দিনভর জারি থাকছে ভ্যাপসা গরম। রবিবারেও এই পরিস্থিতির তেমন পরিবর্তনের আভাস দিচ্ছে না হাওয়া অফিস। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। উভয় ক্ষেত্রেই বাড়ছে পারদ, আর্দ্রতার পরিমাণ যথারীতি চরমে। সর্বোচ্চ 86%, সর্বনিম্ন 44%। বৃষ্টি হয়নি, বৃষ্টির সম্ভাবনা কম, তৈরি হতে পারে শুধুই বজ্রগর্ভ মেঘ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ছিল। শনিবার সকালে পারদ চড়ে 3.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বর্ষার মরশুমের কাছাকাছি, তাই বৃষ্টি না হওয়ায় বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার দমদমের তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হয়নি। সল্টলেকের তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস।